ফিরে এলাম বিরতির পর। কোভিড পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে DYFI এবং এই কর্মসূচি চলছে 3 দিন ধরে, আমরা দেখব বিস্তারিত। কোভিড পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে DYFI এর উদ্যোগে চলছে জনসচেতনতামূলক কর্মসূচি। এই জনসচেতনতামূলক কর্মসূচি চলবে 3 দিন ধরে এবং এই জনসচেতনতামূলক কর্মসূচি হিসেবে স্যানিটাইজার, মাস্ক বিতরণও চলছে। বিশেষ করে করোনার যে সেকেন্ড ওয়েভ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম পর্যায়ে যখন করোনার পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে জেরবার ছিল, পরবর্তী সময়ে যখন ধীরে ধীরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল এবং পরবর্তী সময়ে করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু সমগ্র দেশ জেরবার সেই জায়গায় দাঁড়িয়ে, রাজ্যেও দিন দিন বেড়ে চলছে করোনার সংক্রমণ। এই সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষার সুবিধার্থেই কিন্তু সকলে কর্মসূচি পালন করে চলেছে এবং DYFIও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে, আমরা দেখব বিস্তারিত। জানেন আমাদের দেশে এবং আমাদের রাজ্যে করোনা মহামারীর প্রাদুর্ভাব দারুণভাবে বেড়ে গেছে। এই করোনার যে দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে গোটা দেশ এবং আমাদের রাজ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে যখনই কোনো মহামারী কিংবা মানুষের বিপদ হাজির হয় তখন বামপন্থীরা রাস্তায় নামে। বামপন্থীরা কোথায় ক্ষমতায় আছে, কোথায় সরকারে আছে, এটা বামপন্থীদের কাছে বড় প্রশ্ন না। মানুষের বিপদে বামপন্থীদের ঝাঁপিয়ে পড়া, এটাই হচ্ছে মূল নীতি। এবং এই তাগদা থেকেই, মূল্যবোধ থেকেই CPIM সিদ্ধান্ত করেছে আমাদের রাজ্য কমিটির সভায় যে করোনা মহামারী মোকাবেলায় নানান কায়দায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং CPIM সিদ্ধান্ত করেছে কোথাও লিফলেট, কোথাও পোস্টার, কোথাও হোর্ডিং লাগিয়ে মানুষকে সজাগ করো, সচেতন করো। বিজ্ঞানীরা যে বলছেন কোভিড মহামারী মোকাবেলায় যে সতর্কতাগুলো, এই সতর্কতাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে শ্রমজীবী মানুষ, বিশেষ করে যেই মানুষগুলো প্রতিদিন করোনার যে দ্বিতীয় ঢেউ চলছে সে করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু বিভিন্নভাবে রাজ্য প্রশাসন এবং দেশের প্রধানমন্ত্রী সহ সকলেই সচেতনতার জন্য কিন্তু প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও একাংশ মহল কিন্তু আজও সচেতন নয়। যে জায়গায় দ্বিতীয় ঢেউয়ের যে আগ্রাসী মনোভাব, সে ভাব কিন্তু প্রথম ঢেউর তুলনায় অনেকটাই বেশি এবং সে কারণে সকলকে সচেতন করা হচ্ছে, মাস্ক বাধ্যতামূলক, দৈহিক দূরত্ব বজায় রাখা, সেগুলোর কিন্তু একাংশ মহল মান্যতা দিচ্ছেন না। সেই কারণেই আজকে DYFI এর তরফে সে মাস্ক বিতরণ এবং স্যানিটাইজিং করা হচ্ছে, বিশেষ করে যারা মাস্ক পরছেন না তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। সে কর্মসূচি বিশেষ করে জনসচেতনতার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি এবং DYFI সবসময় জনগণের স্বার্থে কাজ করে থাকেন এবং সে কথা কিন্তু বলছেন, আমরা আবারও শুনব কি বলছেন। আমাদের রাজ্যে করোনা মহামারীর প্রাদুর্ভাব দারুণভাবে বেড়ে গেছে। এই করোনার যে দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে গোটা দেশ এবং আমাদের রাজ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে যখনই কোনো মহামারী কিংবা মানুষের বিপদ হাজির হয় তখন বামপন্থীরা রাস্তায় নামে। বামপন্থীরা কোথায় ক্ষমতায় আছে, কোথায় সরকারে আছে, এটা বামপন্থীদের কাছে বড় প্রশ্ন না। মানুষের বিপদে বামপন্থীদের ঝাঁপিয়ে পড়া, এটাই হচ্ছে মূল নীতি। এবং এই তাগদা থেকেই, মূল্যবোধ থেকেই CPIM সিদ্ধান্ত করেছে আমাদের রাজ্য কমিটির সভায় যে করোনা মহামারী মোকাবেলায় নানান কায়দায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং CPIM সিদ্ধান্ত করেছে কোথাও লিফলেট, কোথাও পোস্টার, কোথাও হোর্ডিং লাগিয়ে মানুষকে সজাগ করো, সচেতন করো।
বিজ্ঞানীরা যে বলছেন কোভিড মহামারী মোকাবেলায় যে সতর্কতাগুলো, এই সতর্কতাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে শ্রমজীবী মানুষ, বিশেষ করে যেই মানুষগুলো প্রতিদিন ডিওয়াইএফআইয়ের উদ্যোগে চলছে জনসচেতনতামূলক কর্মসূচি, অন্যদিকে এবিভিপিও কিন্তু বসেনি, তারাও বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন। পথ নাটকের মাধ্যমে এবার এবিভিপি জনসচেতনতার লক্ষ্যে, কোভিড পরিস্থিতিতে যে জনসচেতনতা সে লক্ষ্যে কিন্তু পথ নাটকের মাধ্যমে সে কর্মসূচি পালন করে চলেছে রাম ঠাকুর কলেজে। এবিভিপির উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পথ নাটকের মাধ্যমে, কোভিড পরিস্থিতিতে জনসচেতনতার লক্ষ্যে তাদের এই কর্মসূচি, বিশেষ করে করোনার যে দ্বিতীয় ঢেউ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে জনগণকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ, দেখব বিস্তারিত। আমরা জানি সারা বিশ্বে একটা করোনা অতিমারী একটা চলছে, তো আমাদের ভারতবর্ষ বিভিন্ন রাজ্যগুলির মধ্যে এই করোনা পরিস্থিতি চলছে, যে আমার রাজ্যকে এবং আমার দেশকে এবং আমার জেলাকে এবং আমার শহরকে আমার পরিবারকে কীভাবে আমরা এই করোনা মহামারী থেকে আমরা রক্ষা করতে পারি। পশ্চিমবঙ্গের শিক্ষার্থী পরিষদ বাজারঘাট নগর শাখার পক্ষ থেকে ছোটো একটা নাটকের মতো, কথা নাটকের সময় আমরা ত্রিপুরার রাজ্যবাসীর কাছে একটা বার্তা দিতে চাই। যে কোনো মহামারীকে রক্ষা করতে গেলে আমরা মাস্ক পরিধান করতে হবে, বারবার সেনিটাইজ করতে হবে এবং এই পথ নাটকের মাধ্যমে কিন্তু এবিভিপি কর্তৃপক্ষ জনসচেতনতামূলক কর্মসূচির বার্তা দিয়েছেন, বলছেন যে এই কোভিড পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক, দৈহিক দূরত্ব বজায় রাখা, সেই বিষয়গুলি কিন্তু পথ নাটকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের এই কর্মসূচি। এখনকার মতো নিউজ ভ্যানগার্ডের খবর এবং আপডেটস দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।